انت غار যানজটের জন্য সিলেট সুনামগঞ্জ রোডে বেশ অবস্ট্রাকশন শুরু হয়। আমরা এইসব স্পটগুলোকে ক্লিয়ার করতে যাচ্ছি। এটা শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ চলবে এবং একই সঙ্গে রাস্তার কাজও চলবে। আমাদের এই ব্রিজ থেকে শুরু করে আমরা একটু সাধারণ ব্রিজ ক্রস, সাধারণ ইউনিভার্সিটি ক্রস করে ওইদিকে যাবো। স্বাভাবিক কারণে একটু কষ্ট করতে হবে, রাস্তা যখন হচ্ছে একটু তো কষ্ট করতেই হবে। অনেক আগে, ছয় মাস আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, তাদের সবাই জানা আছে, তো তারা সবাই জানে আমার জায়গা কতটুকু, আমি কতটুকু এক্সপ্যান্ড করি। মূল জায়গাগুলোতে তারা ঠিক করে ইনফ্রাস্ট্রাকচার বানাইছেন, আর যেগুলা এগুলাই বিভিন্নভাবে চাল ফাল দিয়ে রাখে। কাউন্সিলর দুজনে উপস্থিত, হেলাল সাহেব সুমন দুজনে উপস্থিত, আর আমার মনে হয় তারপরেও যদি এখানে কোনো ব্যবসায়ীদের কোনো, আমরা সেটা নিজেরা উপস্থিত থাকি আমরা সমাধান করি। এখানে উচ্ছেদ অভিযানের বিষয় না, বিষয়টা হচ্ছে এই এলাকার লোকজন পাশাপাশি আমাদের সিলেট সুনামগঞ্জের রোড, এটা তো সেই ক্ষেত্রে আমাদের একটা ঐতিহ্যবাহী বাজার আছে, সেই বাজারের মানুষের মানে চলাফেরার সুবিধার্থে এবং রাস্তার মধ্যে রাস্তা ন্যারো থাকার কারণে অনেক ফোরস্টকগুলো রাস্তার উপরে থাকে, গাড়িগুলো যেতে পারে না, এখানে একটা ট্রাফিক জ্যাম হয়ে যায়। এক, এত বড় বাজারের মধ্যে একটা পাবলিক টয়লেট নাই, এত বড় বাজারের মধ্যে কোনো ময়লা নিষ্কাশন নাই, এত বড় বাজারের মধ্যে আগুন যদি লাগে হঠাৎ করে আপনার ওইখান থেকে তেলিহার থেকে আসতে আসতে এই বাজার শেষ হয়ে যাবে। এখানে একটা ফায়ার স্টেশন থাকবে, যাতে করে আল্লাহ না করুক কোনোভাবে যদি আগুন লাগে। ভূমিকম্পর এরিয়া হইলো সিলেট, তো এই বিশাল বাজার শুধু নয়, বাজারের পিছনে অনেকগুলো গ্রাম রয়েছে, তো এখন আগুন লাগলে যদি লাগে তো আস্তে আস্তে তো এই গ্রাম দলিয়া সাফ হয়ে যাবে। তার জন্য আমাদের একটা সাব স্টেশন থাকবে এখানে, যাতে বাজার বা বাজার সংলগ্ন যদি কোনো ধরনের ফায়ার লাগে সঙ্গে সঙ্গে এখান থেকে গাড়ি বাড়িয়ে যাতে এটা নিয়ন্ত্রণ করতে হয়। হ্যাঁ, আমরা এই বাজারটাকে একটা আধুনিক বাজারে রূপান্তরিত হয়, এটা সিটির ভিতরে আসছে নতুন বাজার, যাতে মানুষ তাদের পণ্য কিনতে আসতে স্বাচ্ছন্দ্যভাবে পণ্য কিনতে পারে। তো এখানে এলাকার ব্যবসায়ীরা, এলাকার জনগণ, এলাকার জনপ্রতিনিধি সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে। এরপরেও যদি কোনো সুবিধা অসুবিধা হয়, আমরা এলাকার মায় মুরব্বী আছেন, সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে আমরা যদি বিশেষ কোনো অবস্থার পরিবর্তন কিছু করার থাকে তাহলে সেটা সমস্ত লোকজনকে নিয়ে আলোচনা করে আমরা, বাট এখন সরকারি জায়গা আমরা কাউকে দেবো না, না আজকেই বাঙ্গা হবে এমন কোনো কথা না। আমরা ডাক দিলাম, অনেকে প্রস্তুতি নিতে হবে, তার মালামাল আছে, তাকে সরে যাওয়ারও তো একটা সুযোগ দিতে হবে। আপনি ফাঁসি আজকে রায় হইলো, আজকে এখনই নিয়ে এত ফাঁসি হয় না, ফাঁসিও তো কার্যকর একটা সময় থাকে। তবে এর অর্থ এটা না যে আজকে ডাক দিছি আরও 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা, এটা হবে না। যুক্তিসঙ্গত যদি কোনো কারণ থাকে সেটা আমরা বিবেচনায় আনব। এখন একজন বলল আমি মালিক এখানে নাই, মালিক দেশের বাইরে, যেমন এখানে বড় আছি এনার মালিক দেশের বাইরে, তারও তো একটা কনসার্ন নয়, এই সুযোগটা তো দেওয়া আমাদের সিলেটে সেটা আছে। এবং আমি জানি এদের সবার সঙ্গে আমার সম্পর্ক আছে, সবার সঙ্গে আলোচনা করেই আমরা ডিউ টাইম ডিউ কোর্সের ভিতরে করে দেবে। এখানে বিদ্যুতের মধ্যেখানে লাইন হয়ে গেছে, এখন আইল্যান্ড হয়ে যাবে, টুকর বাজার আর টুকর বাজার চিনবে না, এখন আর এটাকে জিন্দাবাজার মনে করতে হবে।